সবাই একটা জিনিসই আমাকে বারবার বলতেছে, ভাই আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। আর এই ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে একটা স্ক্রিনরেকর্ডার সাজেস্ট করব, যেটি আমি ইউজ করি এবং ভালো রেজাল্ট পাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি টিপস শেয়ার করব, যে তিনটি টিপস আপনারা ফলো করলে আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওতে আমি টোটালি মানে আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা কোয়ালিটি ভালো করবেন এবং কী জন্য আপনাদের কোয়ালিটি ভালো হয় না, এই ভিডিওতে আপনারা জেনে যাবেন, ভিডিওটি এই জন্য সম্পূর্ণ দেখবেন। ওকে, ফার্স্ট নম্বর যে টিপসটি হলো সেটি হলো আপনাদের গেমের সেটিং। ফার্স্ট আপনারা যদি গেম ওপেন করেন তাহলে আপনারা ফার্স্ট ওপেন করবেন, করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লেতে ক্লিক করবেন, করার পর এখানে উপরে আপনারা চারটি অপশান পেয়ে যাবেন, একটি হলো স্মুথ, আর একটি হলো স্ট্যান্ডার্ড, আলট্রা আর ম্যাক্স। যদি আপনাদের ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করা থাকে তাহলে আপনারা ম্যাক্সের অপশানটি পাবেন, এছাড়া আপনারা এই তিনটি পেয়ে যাবেন, আলট্রা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এখানে অনেকেই স্মুথ আর স্ট্যান্ডার্ড দিয়ে স্ক্রিন রেকর্ড করে, এই জন্য আপনাদের কোয়ালিটি এখানে খারাপ হয়। আপনারা অবশ্যই এখান থেকে আলট্রা বা ম্যাক্স সিলেক্ট করে রাখবেন, এরপর আপনারা স্ক্রিন রেকর্ড করবেন, এখান থেকে আপনারা আলট্রা সিলেক্ট করে দেবেন, দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন এখান থেকে। এরপর নিচে রয়েছে FPS, আপনারা এখানে FPS-এর একটি দুইটি অপশান দেখতে পারবেন, একটি হলো ফার্স্ট যে FPS-টি রয়েছে এটি হলো আপনার ডিসপ্লে কালারের FPS, তারপর এখানে কিছু ফিল্টার রয়েছে, আমি লাস্টেরটি সিলেক্ট করি, চার নম্বর যেই ফিল্টারটি রয়েছে এটি সিলেক্ট করি। এরপর নিচে আরেকটি FPS-এর অপশান পেয়ে যাবেন, এটি হলো মেন FPS, এটি আপনারা অবশ্যই অন করে রাখবেন, আপনারা পরে অফ করে রাখলেও রাখতে পারেন, যখন আপনারা স্ক্রিন রেকর্ড করবেন ওই সময় আপনাদের এটি অন রাখতে হবে FPS-গুলো, এরপর আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারেন এরকমভাবে। নেক্সট যে টিপসটি সেটি হলো আপনাদের ফোন, আপনাদের ফোন যত ভালো হবে আপনারা স্ক্রিন রেকর্ডার করার সময় রেজাল্টটা তত ভালো পাবেন, এই জন্য আপনাদের ফোনটি অবশ্যই ভালো হতে হবে, ভালো হলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এছাড়া যদি আপনাদের ফোন লো বাজেটের হয় তাহলে যদি আপনারা কোনো প্লে স্টোর থেকে কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ ইনস্টল করেন, করার পর যদি সেগুলো আপনারা যেমন রেজুলেশান FPS সবগুলো যদি হাই সিলেক্ট করে দেন, দেওয়ার পর যদি আপনারা স্ক্রিন রেকর্ড করেন তাহলে দেখবেন আপনার ফোন ল্যাগ করবে, এতে আপনাদের ভিডিওটি আরও খারাপ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাদের ফোনে যেইটা ভালো অ্যাডজাস্ট করবে মানে স্ক্রিন রেকর্ড করার সময় ল্যাগ যেন না করে, যেই সেটিংটি ভালো অ্যাডজাস্ট করবে আপনারা ওইটি সিলেক্ট করে স্ক্রিন রেকর্ড করবেন। ওকে, লাস্ট যেটি সেটি হলো স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডারটি আপনারা কই পাবেন এবং কীভাবে ইউজ করবেন, ফার্স্ট আমি স্ক্রিন রেকর্ডারটি ইউজ করি, করার পর আমার সেটিংগুলো আমি দেখে দিই। এখানে আপনার নিচে একটি অপশান দেখতে পারবেন রেকর্ডের, এখানে ক্লিক করে আপনারা রেকর্ড করতে পারেন মানে রেকর্ড অন হয়ে যাবে, এরপর উপরে আপনারা থ্রি ডট পেয়ে যাবেন, থ্রি ডটে ক্লিক করে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন, এখান থেকে আমাদের ভিডিও ফরম্যাটের সেই সেটিংগুলো এগুলোই আমাদের চেঞ্জ করতে হবে। ফার্স্ট হলো ভিডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটিতে ক্লিক করবেন, করার পরে এখানে আপনারা 1080p যেটি রয়েছে মানে 1080p যেটি রয়েছে এটি আপনারা সিলেক্ট করবেন, করার পর নিচে আরেকটি অপশান পেয়ে যাবেন বিট রেট, এই বিট রেটে ক্লিক করবেন, করার পর সবার উপরে যেটি রয়েছে 30 MBPS এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর আমাদের FPS সিলেক্ট করতে হবে, নিচে আপনারা 16 FPS যেটি রয়েছে সবার নিচে এটি সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করার পর যদি আপনাদের ফোন ল্যাগ করে তাহলে এগুলো আপনারা আর একটু কমিয়ে দিবেন, কমিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রিন রেকর্ড করে দেখবেন আপনার ফোন ল্যাগ করে কি করে না। আর স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ওখানে আমি সব কিছু দিয়ে দিই, আপনারা ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।